এখানে বর্মন মিউজিকের স্টাফরা অক্লান্ত পরিশ্রম করছে এই জায়গা ফিটিং করার জন্য। এখন দুইটা র‍্যাক ফিটিং চলছে, তাতে কত দর্শক এখানে জমে গিয়েছে দেখুন। এখানে লেখা রয়েছে বর্মন পাটনা। এখানে চার পিস প্রজেক্ট 7000 আয়ের হচ্ছে অ্যাম্প্লিফায়ার রয়েছে। হাই গাইস, এই প্রভাত চলে এসেছে নতুন ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি ফলতা মাছঘাটা। আজ যেখানে মনসা পুজো উপলক্ষে চলে এসেছে বর্মন মিউজিকের 8-9 সেটআপটি, তো সেই সেটআপটি আজ দেখাবো এবং কি কি অ্যাম্প্লিফায়ার ইউজ করছে সবকিছু আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো। দক্ষিণ বাসুল্লাজ মাছঘাটা মনসা পুজো উপলক্ষে চলে এসেছে বর্মন মিউজিকের সেটআপটি, আর এটা হচ্ছে বর্মন মিউজিকের 8-9 সেটআপটি। আর খুব সুন্দরভাবে আবারও নতুন রূপে চলে এসেছে বর্মন মিউজিক, নতুনভাবে কালার করেছে এবং বর্মন নামটাও খুব সুন্দরভাবে লিখেছে, এবং তার সাথে নতুন স্পিকার দিয়ে একদম চলে এসেছে বর্মন মিউজিক। আর এখানে বর্মন মিউজিকের স্টাফরা অক্লান্ত পরিশ্রম করছে এই জায়গায় ফিটিং করার জন্য, অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন। আর সবে একটি টুইটার র‍্যাক তোলা হলো, আর তার আগে দুখানা টুইটার র‍্যাক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। সুন্দর একটি লুকে চলে এসেছে বর্মন মিউজিক। বর্মন মিউজিক এই স্থানে নিয়ে এসছে দুটি বেস এবং দুটি টপ, আর বেসে রয়েছে 8টি করে স্পিকার এবং টপেতে রয়েছে 9টি করে স্পিকার, মানে এখানে স্পিকারের সংখ্যা রয়েছে 34 পিস। এখানে অনেক ভাই থেকে শুরু করে দাদারা রয়েছেন এই ফিটিং দেখার জন্য। দেখুন প্রচুর মানুষের সমাগম এই স্থানে, অনেক স্কুল পড়ুয়া এই স্থানে এসছে এই বক্সটিকে দেখার জন্য। আর এটা একদম নদীর ধারে ফিটিং চলছে, এইটা হচ্ছে ফলতা নদী, ফলতা নদী বা হুগলি নদী, সেই নদীর ধারেই একদম ফিটিং চলছে বর্মন মিউজিকের। এর ব্যাক সাইডটা দেখুন আপনারা, আর খুব সুন্দরভাবে বর্মন মিউজিকের স্টাফরা এই জায়গায় ফিটিং করছে। এই যে কমিটির ভাইরাও অনেক পরিশ্রম করছে এই স্থানে, দেখুন কমিটির ভাইরা রয়েছে, আর এখানে অনেক কমিটির ভাইরা রয়েছে, তারা এইটি ফিটিংয়ে অনেকটাই হেল্প করছে, এবং তাছাড়া বর্মন মিউজিকের স্টাফরাও তাড়াহুড়ো করে ফিটিং করছে। দক্ষিণ বাসুল্লাজ মাছঘাটার সদস্যবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করছে এই সেটআপটিকে ফিটিং করার জন্য। আর অনেক দাদা ভাইরা এই স্থানে রয়েছে, দেখুন এপারেও রয়েছে অনেক দাদা ভাইরা। আর একদম নতুন রূপে চলে এসেছে বর্মন মিউজিক, বর্মন মিউজিকের 8-9। আপনারা অবশ্য পপ বেস দেখেছেন, তবে আবারও নতুন রূপে চলে এসেছে 8-9 সেই সেটআপটি। তবে এখানে দুখানা বেস এবং দুখানা টপ রয়েছে। বর্মন মিউজিক টপেতে Q1 স্পিকার ব্যবহার করছে, এখান থেকে অবশ্য আপনাদের লক্ষ্য পড়ছে না, তবে এখানে দেখা যাচ্ছে দেখুন Q1 স্পিকার ব্যবহার করছে বর্মন মিউজিক। এখনও টেস্টিং হয়নি, তবে এখন দুইটার র‍্যাক ফিটিং চলছে, তাতেই কত দর্শক এখানে জমে গিয়েছে এর ফিটিং দেখার জন্য, বর্মন মিউজিকের ফিটিং দেখার জন্য। অসংখ্য লোক এখানে রয়েছে এই বর্মন মিউজিকের ফিটিং দেখার জন্য। এখানে রয়েছে বর্মন মিউজিকের বক্সটি, আর এদিকে রয়েছে অ্যাম্প্লিফায়ার বর্মন মিউজিকের বক্সটিকে অপারেট করার জন্য। আর তাছাড়া এখানে রয়েছে টুইটার র‍্যাক, তাছাড়া কিছু ফ্যান রয়েছে এবং মাইকও রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে বর্মন পাটনা, তবে হচ্ছে এই সাউন্ডের প্রধান গোডাউন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে, তবে আরেকটি গোডাউন রয়েছে পাটনাতে, পূর্ব মেদিনীপুরের পাটনাতে দেখুন। আর ভাই ধরেছিল, অসংখ্য ধন্যবাদ ভাইকে। দেখুন এখানে রয়েছে ইয়ামার একটি অ্যাম্প্লিফায়ার CA20, একটা দুটো তিনটে CA20 রয়েছে, একটা পঙ্কজের অ্যাম্প্লিফায়ার রয়েছে, এবারে একটি রয়েছে বসের একটি অ্যাম্প্লিফায়ার দেখা যাচ্ছে, তবে এটা কিসের অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে রয়েছে তিনখানা স্টেবিলাইজার, একটা দুটো তিনটে স্টেবিলাইজার রয়েছে, স্টেঞ্জারের 700-এর একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে, স্টেঞ্জারের 1000-এর একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখুন। এখানে একটি স্টেঞ্জারের 1200-এর একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে। এখানে রয়েছে বর্মন মিউজিকের .pt এবং প্রেসার বোর্ড, তার মধ্যে রয়েছে নাম্বারটি, অবশ্য আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আর তাও আমি বলে রাখছি 7679451675, অবশ্য আপনারা কোনো অনুষ্ঠানে এই বর্মন মিউজিককে ভাড়া করতে পারেন। এখানে রয়েছে ATI Pro এর 8000-এর একটি অ্যাম্প্লিফায়ার, এখানে চার পিস প্রজেক্ট 7000 আয়ের হচ্ছে অ্যাম্প্লিফায়ার রয়েছে, দেখুন একটা একটা দুটো তিনটে চারটে। এখানে হচ্ছে স্টেঞ্জারের 1200-এর দুখানা অ্যাম্প্লিফায়ার রয়েছে, একটা এবং এই একটি দুটো। আর এখানে প্রচুর ভাইরা চলে এসছে এই অ্যাম্প্লিফায়ার দেখার জন্য। এটা হচ্ছে ব্যাক সাইড এই অ্যাম্প্লিফায়ারের। আজ এখনও বর্মন মিউজিকের ফিটিং চলছে, তবে সন্ধ্যার দিকে হয়তো এই টেস্টিং হতে পারে, তবে টেস্টিং ভিডিও অবশ্যই আসবে। আর তাছাড়া আপনাদের একটা আপডেট দিয়ে রাখি, কালকের মানে 10 সেপ্টেম্বর এই ফলতা মাছঘাটাতে বর্মন মিউজিক ভার্সেস লীলাচলে মহাপ্রভু সাউন্ডের কম্পিটিশান রয়েছে। অবশ্যই যারা বক্স লাভার বা যারা বক্সকে খুব ভালোবাসেন তারা এই স্থানে চলে আসতে পারেন, আর যারা
এই স্থানে আসবেন কিভাবে ভাবছেন। তো তাদের বলে রাখলাম বাবুঘাট থেকে যে 83 বাস ছাড়ে সেই বাসে করে আপনারা চলে আসতে পারবেন। ব্লগটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলো বাই।